ঠাকুরগাঁও জেলার পাশে জিন্দাপীর নামে মাজার আছে সেখানে মানত হিসাবে খাবার দেয়া হয় এই সম্পর্কে কিছু বলেন এরপরে প্রশ্ন হলো বাবার সম্পত্তি বাবার অজান্তে ছেলে যদি লিখে নেয় ইসলাম তাকে কি বলে এরপরে প্রশ্ন হলো বাবা মারা যাওয়ার আগে যদি মেয়ে মারা যায় সেক্ষেত্রে সে মেয়ের ওয়ারিসটা কি নানার সম্পত্তি পাবে আপনার মা তার বাবা অর্থাৎ আপনার নানা তিনি মারা যাওয়ার আগে তার জীবদ্দশাতেই যদি আপনার মা মারা যান তাহলে আপনার নানার সম্পদে আপনারা নাতিরা ভাগ পাবেন না কেন ভাগ পাবেন না কারণ আপনি সরাসরি নানার ওয়ারিস না আপনি নানার ওয়ারিস হন আপনার মায়ের মাধ্যমে আপনার মা তার বাবার সন্তান হিসেবে ওয়ারিস হবেন তারপরে আপনারা তার সন্তান হিসেবে ওয়ারিস হবেন অর্থাৎ ভাইয়া হলো আপনার মা তো আপনার মা তার বাবার সম্পত্তির মালিক হবে তখন যখন আপনার বাবা মারা যান কারণ জীবদ্দশায় তার সন্তানরা তার সম্পদের কি হয় না মালিক হয় না যেহেতু আপনার নানা এখনো জীবিত তার মানে তার সম্পদ এখনো ভাগ করার সময় হয় নাই মানুষ যতক্ষণ জীবিত থাকে তখন তার সম্পদের পূর্ণ মালিকানা ইসলামী শরীয়তের সঙ্গে তার থাকে সন্তানদের থাকে না অতএব আপনার মা এখনো মালিক হয় নাই তার আগে আপনার মা দুনিয়া থেকে চলে গেছে তাহলে এখন আর আপনার নানার সম্পদে আপনারা মালিক হওয়ার সুযোগ থাকলো না হ্যাঁ আপনার নানা মারা গেছেন আপনার মা বেঁচে আছেন তাহলে সেক্ষেত্রে একদিনও যদি বেঁচে থাকেন আপনার নানা মারা যাওয়ার পর তাহলে বাই ডিফল্ট আপনার নানার সম্পদ আপনার মা পাবে এবং আপনার মায়ের সম্পদ সন্তান হিসেবে আপনারা পাবেন কথাটা কি বুঝাইতে পারছি অতএব নানার জীবদ্দশায় মা মারা গেলে নানার সম্পদে আর নাতিরা ভাগ পাবে না এরপরে প্রশ্ন হলো বাবার সম্পত্তি বাবার অজান্তে ছেলে যদি লিখে নেয় ইসলাম তাকে কি বলে ইসলাম তাকে সম্পদ আত্মসৎকারী জালিম এবং হারামখোর বলে যেই সন্তান বাবাকে জোর করে তার টিপসই নিয়ে স্বাক্ষর নিয়ে অসুস্থ অবস্থায় বুঝিয়ে ফুসলিয়ে জোরপূর্বক বিভিন্নভাবে জমি জমা লিখে নেয় এই সন্তান এর সাথে রাস্তায় ডাকাতি করা ডাকাতের কোনো পার্থক্য নাই বরং ডাকাত তার চাইতে একদিক থেকে এক ডিগ্রি ভালো আছে ভালো তো বলা যাবে না এক ডিগ্রি কম খারাপ আছে কারণ ডাকাত যে ডাকাতি করে সে রাস্তাঘাটে হয়তো অচেনা মানুষকে ডাকাতি করে আর এ নিজের বাপের সাথে ডাকাতি করবে নিজের ভাই বোনের হক নষ্ট করে যারা এই ধরনের সম্পদ আত্মসাৎ করছেন শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এক বিঘত সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবে আল্লাহ রাব্বুল আলামিন সাতবক জমিনকে তার গলায় ঝুলিয়ে দিয়ে শাস্তি দিবেন তাকে কত সম্পদ তোর ভোগ করার দরকার হয় ভোগ কর ভাইরা আমার এই সম্পদ আমরা কেউ নিয়ে যাব না অনেক মানুষকে দেখবেন জমিতে যত কোপ দেয় জমির আইলে তার চেয়ে বেশি কোপ দেয় আছে না নেই আইলে কোপ দেওয়ার উদ্দেশ্য কি আইলটাকে একটু পরিপাটি করা সুন্দর করা নাকি নিজের জমিটা বড় বড় করা দেখা যায় বড় করতে করতে আইলের উপর আর পাও রাখারও জায়গা থাকে না অনেক হাজি সাহেব দাড়িওয়ালা নামাজি সাহেব মানুষ এই আকামগুলো করে একজন ভালো মুসলমান কখনো অন্যের অধিকার নষ্ট করতে পারে আপনি ভালো মুসলমান হতেই পারবেন না যতক্ষণ পর্যন্ত সকলের অধিকার সংরক্ষণ করে সচেতন না হবেন ভাইরা আমার যারা অন্য ভাই বোনের নিজেরই ভাই বোনের হক নষ্ট করে বাবা মাকে ফুসলিয়ে ফাসলিয়ে অথবা জোরপূর্বক বা কৌশলে ছলে বলে জমি নিজের নামে করে নিয়েছেন আপনি জমে করে নেন নাই আপনি জাহান্নামের রেজিস্ট্রেশন নিয়েছেন আপনার নামে জমির দলিল করেন নাই আপনি জাহান্নামের দলিল করে নিয়েছেন এবং পাই পাই করে আল্লাহ তাআলা জাহান্নাম বুঝিয়ে দিবেন আল্লাহর হকে একটু ত্রুটি করেন মাফ চান মাফ পাওয়ার আশা আছে বান্দার হক নষ্ট করেছেন আল্লাহ তাআলা মাফ করবেন কিয়ামতের ময়দানে প্রতিটা পয়সার হিসাব দিতে হবে প্রতিটা বিগতের হিসাব দিতে হবে প্রতিটা আঙ্গুল জায়গার হিসাব দিতে হবে মনে রাখবেন চুরি করে আত্মসাৎ করে মানুষ কখনো ধনী হতে পারে না আল্লাহ তাআলা কখনো এই পদ্ধতিকে মানুষকে কি করে না ধনী করে না নবী আলাইহিস সালাম বুখারীর বর্ণিত হাদিসে বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ইন ওয়ালাকিনাল গিনা গিনান নাফস কারোর যদি সম্পদ অনেক বেশি থাকে তার যদি জমি অনেক বেশি থাকে টাকা পয়সা অনেক বেশি থাকে এই ব্যক্তি প্রকৃত ধনী নয় প্রকৃত ধনী হলো ওই ব্যক্তি যার মনটা ধনী যার মনটা সচ্ছল যার মনটা নিজে নিজেকে নিজে সুখী মনে করে যে আমাকে আল্লাহ যা দিয়েছেন এতে আমি হ্যাপি আমি অনেক সুখী আমার আর দরকার নেই এই লোকটা ধনী আর যাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন তার আরো চাই এই লোক অভাবী কারণ অভাব আছে তার আরো চাওয়া আছে অতএব যেটুকু পেয়েছেন সেটুকুতে আপনি শুকর আদায় করেন আল্লাহ তাআলা সুখী করবেন এই চুরি করা সম্পদ আত্মসাৎ করা জমিন দিয়ে আপনি নিজে সুখী হতে পারবেন না আপনার পরিবার সন্তানকে সুখী করতে পারবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ সাহস করে এই অন্যায় উপার্জন থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন ঠাকুরগাঁও জেলার পাশে জিন্দাপীর নামে মাজার আছে সেখানে মানত হিসাবে খাবার দেয়া হয় এই সম্পর্কে কিছু বলেন ভাইরা আমার
কোনো মাজারে খাবার দিবেন না কোনো মাজারে গরু ছাগল দিবেন না কোনো মাজারে টাকা পয়সা দিবেন না যদি দেন তাহলে সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে কারণ মান্নাত করবেন শুধু আল্লাহর জন্য বিয়ের জন্য মান্নাত করতে পারেন না দ্বিতীয়ত কথা হলো বেশিরভাগ মাজারের আশেপাশে আমি এই মাজারের কথা বলছি না বেশিরভাগ মাজারের আশেপাশে যেগুলো থাকে বেশিরভাগ গাঁজাখোর থাকে অতএব ওখানে টাকা দেওয়া মানে গাঁজাখোরদের গাঁজা খেতে সহযোগিতা করা এইজন্য মিরপুরের যে মাজার আছে শালি আপনার গোলাপশা মাজারের যে মাজার আছে গুলিস্তান এই সমস্ত বেশিরভাগ মাজার বা বড় বড় মাজারগুলোর টাকা गवर्नमेंट নিয়ে যায় ভালো কাজ করে কারণ এগুলো থাকলে ওই আশেপাশে যে সমস্ত বেহুদা মানুষ শুয়ে আছে কোনো কাজ কাম করে না সালাত চট করে শুয়ে থাকে বসে থাকে এরা কাদের কোনো ক্ষতি করে না কিন্তু সমাজের বোঝা সে কোনো কাজ করে না ইসলাম তো মানুষকে কর্মমুখী জীবনের জন্য নির্দেশ করে অতএব এই অবস্থায় এই সমস্ত মাজারে কোনো দান করা যাবে মাজারে যিনি সাইতো আছেন তিনি যদি আল্লাহর নেককার বান্দা হয়ে থাকেন ভালো মানুষ হয়ে থাকেন তাহলে আপনার দান কি তার কবরে যাবে তাহলে ওখানে দিলে কি লাভ আপনি গরীব মানুষকে দিবেন আপনি অভাবী মানুষকে দিবেন তাহলে ইনশাআল্লাহ কি হবে সওয়াব হবে অতএব মাজারে মান্নাত নয় মান্নাত হবে গরীব মানুষকে দান করার জন্য